চ্যানেল টিটির বিশেষ অনুষ্ঠান সিটিটি এক্সক্লুসিভে। সিটিটি এক্সক্লুসিভে আমরা আপনাদেরকে আগের বারেও জানিয়েছি, আজকেও জানাই, নিউ ইয়র্ক বেসড এই টেলিভিশনে আমরা তাদেরকেই এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই আপনাদের জন্য কথা বলতে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষভাবে আমেরিকা বা নিউ ইয়র্ক থেকে, তাদের জ্ঞান, অভিজ্ঞতা, তাদের পাণ্ডিত্য, তাদের সেবা এবং নানাভাবে আমাদের বাংলাদেশি এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটি সহ সকলের জন্য, সকলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এবং এই ধরনেরই দুজন বৃদ্ধ মানুষ আজকে আমাদের স্টুডিওতে আছেন এবং স্টুডিওর বাইরে একজন আছেন, তাদের তিনজনের সঙ্গে আমরা কথা বলবো আজকে, বিশেষভাবে সমকালীন যে সকল বিষয় আছে সেগুলো নিয়ে, এবং এই তিন ব্যক্তি যে সকল সংগঠনের মাধ্যমে আমাদের নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, বিশেষভাবে করোনাকালীন এবং তার আগে এবং আগামীতে কাজ করবেন, আগে করেছেন, তাদের বিষয় বা সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। চলুন, আবারও আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি যে আমরা সব সময় সিটিটি যদি আপনারা দেখতে চান, এটার সংবাদ বুলেটিন এবং নিয়মিত অনুষ্ঠানগুলো প্রতিদিন এর আয়োজনে চোখ রাখার জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পারেন www.channelTT.tv, এটাতে গিয়ে অথবা ফেসবুক এ গিয়ে চ্যানেল টিটি টিভিতে গিয়ে, বা একই সঙ্গে আপনি ইউটিউবেও একইভাবে চ্যানেল টিটি টিভিতে গিয়ে দেখতে পারেন। এছাড়া আপনার যে কোনো ফোন থেকে আপনারা যদি নামিয়ে নেন আপনাদের স্টোরে গিয়ে, প্লে স্টোরে গিয়ে আমাদের লোগো বা আমাদের অ্যাপস, তাহলে সেখানেও আপনারা সবসময় দেখতে পারবেন। চলুন, আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবার আগে আমাদের অতিথিদের সঙ্গে আগে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্টুডিওতে আছেন সিটিটি এক্সক্লুসিভে, প্রথমেই যিনি আছেন আমার ডান দিকে, তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই। আপনারা যারা অ্যাটলিস্ট নিউ ইয়র্কে বা আমেরিকায় থাকেন তারা তো নিশ্চয়ই চিনেন, জনাব শাহনওয়াজ। শাহনওয়াজ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং শাহনওয়াজ ধন্যবাদ। তার সম্বন্ধে ছোট্ট একটা দুটো লাইন আমি খালি বলতে চাই, পরে বিস্তারিত জানাবো। শাহনওয়াজ ভাই, বেসিক্যালি এখন যদি একটা দুটো পরিচয় দিই, তাহলে নিউ ইয়র্কের এখন সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রতিষ্ঠিত কিন্তু প্রমিসিং একটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, গোল্ডেন এজ হোম কেয়ারের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট, এবং একই সঙ্গে গত প্রায় আড়াই দশক ধরে যিনি কাজ করছেন, বা আমার মনে হয় আড়াই দশকের বেশি, নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজেরও তিনি প্রেসিডেন্ট এবং সিইও। আর এছাড়া তিনি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, যেটি JBBA নামে সুপরিচিত, সেটির প্রেসিডেন্ট, নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট। এছাড়া আরও যতগুলো পরিচয় আছে তার দুই একটি একটু আমি বলি। কমিউনিটি বোর্ড 12 উনি মেম্বার, এবং তিনি কনভেনার ফোবানা 2019, ফোবানা নিয়ে আপনারা সবাই জানেন, ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা। আর এরপরে আরও দু চারটি আমি যোগ দিব প্রশ্নতে যখন আসবো তখন। নওয়াজ ভাইয়ের পরে আমি চলেন পরিচয় করিয়ে দিই। আমার আরেক দিকে আছেন যিনি, তিনিও অসম্ভব পরিচিত, জনপ্রিয়, এবং একইভাবে নওয়াজ ভাই যেভাবে মানুষের সেবার জন্য কাজ করেন, প্রতিষ্ঠান বা ব্যবসার পাশে তার চেয়েও বেশি করে, ঠিক তেমনি জনাব কাজী সাখাওয়াত হোসেন আজম। আজম, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি সিটিটি এক্সক্লুসিভে, চ্যানেল টিটি এর স্টুডিও নিউ ইয়র্কে। ধন্যবাদ, ধন্যবাদ, এবং আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনাদের জানানোর জন্য একইভাবে বলে দিচ্ছি যে আজম ভাই ফোবানার, অর্থাৎ ওই একইভাবে আপনাকে যদি একটু ব্যাখ্যা করে বলি বা নাও বলি, আপনারা জানেন, ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অফ নর্থ আমেরিকার স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি, বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট, এবং অল এশিয়ান আমেরিকান, আমার মনে হয় আমেরিকান সোসাইটি, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট, এগুলো হলো কয়েকটি। এবং একই সঙ্গে তিনিও কমিউনিটি বোর্ডে আছেন এবং অন্যান্য যে সমস্ত বোর্ডে আছেন সেগুলো নিয়ে আমি একটু পরে অ্যাড করব, যখন আমি আজম ভাইয়ের সঙ্গে কথা বলবো তখন আমি আরও দু চারটি পরিচয় যোগ দেবো, যেগুলো আমি মিস করছি না, ইচ্ছে করে আমি পরে বলছি। আর দূরে থেকে আমাদেরকে ভার্চুয়ালি জয়েন করছেন যিনি, তিনি আর এক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশ সোসাইটি, এখন বর্তমানে যেটি বাংলাদেশ সোসাইটি বৃহত্তম আমরেলা অর্গানাইজেশন, সেটির আপনি বোধ হয় অর্গানাইজেশন সেক্রেটারি ছিলেন, এবং আমাদের এই এখনকার এই ব্যক্তি যিনি ভার্চুয়ালি জয়েন করছেন, তিনি মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী ট্রেজারার বাংলাদেশ সোসাইটির কারেন্ট কমিটির। এবং এছাড়া মোহাম্মদ আলী ভাই যে সমস্ত জায়গায় আছেন তার মধ্যে দু একটি জিনিসের কথা আমি বলে দিই। উনি এর সঙ্গে আছেন মেম্বার কমিউনিটি বোর্ড 12 কুইন্সের, এবং প্রেসিডেন্ট আছেন বাংলাদেশি আমেরিকান, আমার মনে হয় বাংলাদেশি আমেরিকান সোসাইটি। মোহাম্মদ আলী ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি চ্যানেল টিটির সিটিটি এক্সক্লুসিভ আজকের এই বিশেষ আয়োজনে।
চলুন আমরা দিলু ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অভিনন্দন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ দিলু ভাই। চলুন আমরা দর্শক আপনাদের সঙ্গে প্রশ্ন করার কথা বলার আগে আগে এই দুজনের থেকে বর্তমান যে সমস্ত বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি, অথবা এই তিন ব্যক্তি ভার্চুয়ালি এবং স্টুডিওতে ইন পার্সন উপস্থিত আছেন, তাদের সঙ্গে কথা বলি যে কীভাবে হেল্প করছেন এবং কী কী জিনিস আপনাদের জানাও দরকার, যারা তারা করে যাচ্ছেন কিন্তু অনেকে হয়তো জানেন না। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব শাহনওয়াজ আপনাকে। মানুষ আমি এইভাবেই বলি কারণ আমরা সবসময় ভাই ভাই বলি, যদিও স্টুডিওতে এটা ফর্মাল না, ফর্মাল না, বাট তারপরে আমরা কালচার অফ বাংলাদেশি আমেরিকান সেখানে। তো আপনি যদি আমাদের বলেন যে আপনার এই যে দুটো প্রতিষ্ঠানের বাইরেও আপনি পাস্ট প্রেসিডেন্ট আমাদের এখানকার সবচেয়ে বৃহত্তম বা একমাত্র বলতে পারি লায়ন্স ক্লাবের, তারপরে আপনি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এই যে এই দুটো এবং এর সঙ্গে আপনার ব্যবসা কমিউনিটি বোর্ড, এত কিছু নিয়ে আপনি কার সময় দিচ্ছেন, আপনি ম্যাজিক্যালি মিরাকলি মেনটেনও করতে পারেন আজম ভাই আমরা জানি এটা, কিন্তু এর বাইরে আপনি যদি মনে করেন যে আমরা কী বিষয় নিয়ে আমাদের দর্শকদের, দর্শক আমাদের এখন আমি বলতে পারি যে এখন অন্ততপক্ষে 45-50 হাজার কিন্তু দেখে যখন আমরা লাইভ, তো তাদের জন্য কোন জিনিসটা মনে করেন বলতে পারি, বিশেষভাবে আপনি যদি বলেন আপনার রিসেন্টলি যে সেবা দিচ্ছেন আপনার গোল্ডেন এজ হোম কেয়ার থেকে, কী জিনিসগুলো দিচ্ছেন যেগুলো বাঙালিরা জানে না বা যারা সিনিয়র যাদেরকে আপনি সেগুলো কী যেগুলো আপনি যদি একটু হাইলাইট করেন, তারপরে আমি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্সে বা অন্যান্য প্রতিষ্ঠানে চলে যাব আমরা। ধন্যবাদ বলবে আপনাকে, শুরুতেই প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, সাথে সাথে ধন্যবাদ জানাই চ্যানেল টিটিকে আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমরা উত্তরোত্তর এই চ্যানেল টিটির শুভকামনা এবং উন্নতি কামনা করছি, উন্নতি কামনা করি। বেসিক্যালি গুল ভাই আমাদেরকে বলেছেন যে বিষয়ে অনেক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত এবং অনেক মেইন স্ট্রিমের বিভিন্ন কমিটির সাথে আমি জড়িত, আসলে সে বিষয়গুলো আসবে পরে। প্রথম বলতে পারি যে আমরা সোসাইটিকে কীভাবে হেল্প করতে পারি। গুল ভাই কথা প্রসঙ্গে বলছেন যে আমরা হোম কেয়ার নিয়ে কাজ করি, গোল্ডেন এজ হোম কেয়ার ইজ ওয়ান অফ মাই অর্গানাইজেশন। হোম কেয়ার সম্পর্কে বলুন ভাই জানেন যে আমরা এই হোম কেয়ার হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান, কোনো বাসায় যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাকে আমরা সেবা করার জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথের থেকে সুযোগ দিয়েছে। সেই সেবাটা কে করবে, সেবাটা যদি কোনো আত্মীয় স্বজন করে সেটা একটা সিডি প্যাপ প্রোগ্রামের ভিতরে আসে, যদি কোনো আমরা বাইরে থেকে কোনো সেবা সার্টিফাইড কোনো নার্স পাঠাই সেটা একটা সেবা আর যাচ্ছে। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সকল দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো অনেকেই মনে করেন যে এই সেবা নেওয়াটা পাবলিক অ্যাসিস্ট্যান্ট, যার কারণে আপনি সিটিজেন হতে পারবেন না। এটা সম্পূর্ণ ভুল। বিষয় হলো যে আপনি এদেশে আছেন, এদেশের সরকারের প্রথম ল হলো যে আপনি এদেশের কাগজ থাক আর না থাক, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি যদি ইমার্জেন্সিতে যান, আপনাকে সেবা দিবে, আগে আপনাকে চিকিৎসা করে নেবে, তার আগে চিকিৎসা করার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কোন ধর্মে আপনি অবলম্বিত, কোন ভাষা আপনি বলেন, কোন রিলিজিয়ন আপনার, আপনি কাগজ আছে কি না আছে, কোনো বিষয়ে তা আপনাকে প্রশ্ন করতে পারবে না। তা সেই হিসাবে আপনি যখন বাসায় আছেন আপনার সেবা দরকার, আপনি সেবা নেবেন, এটা কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্ট না, এটার জন্য কোনো রকম কোনো বাধা সৃষ্টি হবে না আপনার সিটিজেনশিপের জন্য। ইটস এ ভেরি গুড মেসেজ ফর এভরিবডি। অনেকেই আছেন যারা এই প্যান্ডামিকের জন্য ঠিক মতো ইন্টারভিউর জন্য নোটিস পাচ্ছেন না, সিটিজেনশিপের জন্য সময় নিচ্ছেন কিন্তু গ্রিন কার্ড নিয়ে আছেন, তাদের প্রয়োজন এখন সেবা নেওয়া কিন্তু ওনারা সেবা নিচ্ছেন না, এই ভুল ধারণার জন্য যে আমি যদি সেবা নিই তাহলে হয়তো আমি সিটিজেন হতে পারবো না। আসলে বিষয়টা এই সেবাটা আপনি তো কোনো ইল্লিগাল কিছু করছেন না, আপনি অসুস্থ, আপনাকে একজন সেবা দিতে হবে, সেবা নিতে হবে আপনাকে, তাহলে সে সেবা না নিলে তো আপনি তো মারা যাবেন, আপনি সুস্থ থাকতে পারবেন না, সেটা তো কোনো পাবলিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে না, বিষয়টা হলো তাই। এছাড়া আমরা কমিউনিটিকে এডুকেট করছি বিভিন্ন বিষয়ে যে আপনারা সেবাগুলো যখন নেবেন তখন প্রপার ওয়েতে সেবাগুলো নেবেন,
কোনো রকম ভাবে কোনো রকম এমন কোনো কোনো ভুল ধারণা দিয়ে কোনো ভুল তথ্য দিয়ে আপনারা সেবা নিয়েন না। ভুল তথ্য দিয়ে সেবা নিতে গিয়ে আমাদের এই এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর উপরে কোনো রকম ইম্প্যাক্ট যেন না আসে। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। এছাড়া আর যদি আমরা সেবার ক্ষেত্রে বলতে যাই, যেহেতু আমি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে একটা কথা এখানে উল্লেখ হয়নি যেটার সাথে আমি খুব একটা জড়িত না, সেটা হলো আমাদের লাইফ ইন্স্যুরেন্স। আমরা লাইফ নিয়ে কাজ আমি করি না তা না, আমার নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক্সক্লুসিভ ব্রোকার, কারণ কি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজটা হলো নিউ ইয়র্ক লাইফ ইন্স্যুরেন্সের এক্সক্লুসিভ ব্রোকার। ওরা এক্সক্লুসিভ ব্রোকারশিপ সাধারণত দেয় না, বাট আমাকে তারা এক্সক্লুসিভ ব্রোকারশিপ দিয়েছে। এবং এইটা আমাদের এলাকায় বা বলতে পারি বাংলাদেশি আমেরিকান এই ধরনের, আপনিও জানবেন, কেউ হয়তো বলবে যে শাহনাজ ভাই তার ব্যবসার জন্য ব্যবসায়িক প্রচার করছে। ব্যবসায়িক প্রচার ইজ নট দ্য মেইন ইস্যু, মেইন ইস্যু ইজ দ্যাট, একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ যদি দিই, একটা ফ্যামিলি, তার হয়তো একটা কিডস আছে, কেবল সে ডিবি ভিসা পেয়ে যে কোনো ভিসা পেয়ে সে আমেরিকায় পারমানেন্টলি থাকবে বলে আসছে তার বাচ্চাটাকে নিয়ে, অথবা দেখা গেল তারা এখানে বসে তার হাজবেন্ড প্রতি মাসে কোনো একটা ভালো প্রফেশনে কাজ করে, ভালো প্রফেশন বলতে যে প্রফেশনে বেশি পয়সা পায়, সে হয়তো ট্যাক্সি চালায়, উবার চালায়, সেখানে 8-10,000 টাকা সে প্রতি মাসে ইনকাম করছে, দে আর ডুইং ভেরি গুড। বাট আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করুক, যদি ওই লোকটা কালকে সকালবেলায় মারা যায়, তার ওয়াইফের কাছে তার ফিউনারাল করে সব কিছু করে রেডি করে নিয়ে আসতে যে 10,000 টাকা লাগবে, 5,000 টাকা ফিউনারাল, তাকে সব কিছু করা, একটা কবর কিনা, দাফন করা, একটা বিলাত করানো, সেই 10,000 টাকা সরকার কারার পয়সা নাই, তখন সে কাঁদবে নাকি তার লোকের কাছে, আত্মীয়স্বজন বন্ধু বান্ধব অ্যাসোসিয়েশনের কাছে হাত পাতবে? আর যদি যে নতুন লোকটা কেবল আসলো তার ক্ষেত্রে তো সম্পূর্ণ আলাদা, সে যে স্বপ্ন নিয়ে আসছে সেই স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল যদি দেখা যায় সে হাজবেন্ড মারা গেছে, ওই বাচ্চা নিয়ে ওই ওয়াইফটা রাস্তায় বসা ছাড়া উপায় নাই। বাংলাদেশের একটা মেয়ে এসে সে ইউজ টু না এখানে বসে কোনো একটা গ্রোসারি স্টোরে কাজ করা, অথবা কোনো একটা ওয়েটার হিসেবে হোটেলে কাজ করা, ওইভাবে আমরা তৈরি হইনি, তা যার কারণে যে কোনো একটি মধ্যবিত্ত পরিবারের যে কোনো একটা ওয়াইফের কাছে হঠাৎ করে তার কাছে 10,000 টাকা একসাথে ক্যাশ বের করা খুব কঠিন। যদি তার একটা সিম্পলি একটা ছোট টার্ম ইন্স্যুরেন্স করে রাখে, সেই টার্ম ইন্স্যুরেন্সটা কি হলো, অনলি প্রতি মাসে তাকে দেখা গেল 25 টাকা দিতে হবে, এই 25টা টাকা দেওয়ার জন্য তাকে দেখা গেল $150,000 একটা কাভারেজ রয়ে গেছে। তার লাশ দাফন করা তো পরের কথা, তার লাশ যখন আমরা ফিউনারাল হোমে নিয়ে যাবে তার আগে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে চেক দিয়ে দেবে, তখন সে যদি $150,000 ওর ওয়াইফ চেক পায়, তাহলে সে অন্তত পক্ষে মুখে একটু হাসি ফুটবে যে হ্যাঁ ঠিক আছে আমার হাজবেন্ড মারা গেছে, কিন্তু তারপর মাসের কাছে হাত পাততে হবে না। এখন এই 25টা টাকা কীভাবে আসলো, আমি বাসা ভাড়া দিচ্ছি 1,200 টাকা, 1,400 টাকা, 2,000 টাকা, ইলেকট্রিসিটি বিল দিচ্ছে আমি 100 টাকা, গ্যাস বিল দিচ্ছে আমি 20 টাকা, ওর সাথে আমি যোগ করে মনে করলাম আরও 25টা টাকা আমি এর সাথে দিলাম, বলে ইন্স্যুরেন্সে আমি 25 টাকা দিলে এটা তো আমার কোনো রিটার্ন আসছে না টার্মে। আপনার কি বাড়ি ভাড়া রিটার্ন আসছে, আপনার ইলেকট্রিসিটি বিল রিটার্ন আসছে, টেলিফোন বিল রিটার্ন আসছে, গ্যাস বিল রিটার্ন আসছে, কিছুই রিটার্ন আসছে না। সো তার ভি হবে ইনভেস্টমেন্ট দিতে হবে, তার মাঝখানে 25টা টাকার জন্য আপনার একটা বড় ধরনের কাভারেজ রয়ে গেছে। আপনি অন্তত চিন্তা করবেন যে না আজকে যদি কোনো কোনো কিছু হয়ে যায় একটা সাপোর্ট রয়ে গেছে আমার কাছে, ইজ এ সিম্পল ইস্যু। এই জিনিসটাকে কিন্তু আমরা সহজে ব্যাখ্যা দিতে গেলে লোকে নেগেটিভলি নিয়ে বলবো, ও তুমি তোমার ব্যবসায়িক কথা বলছো, আমি আমার যতটুকু ব্যবসায়িক কথা বলছি ওই 25 টাকার ভিতর থেকে আমি 2 টাকাও কমিশন পাবো না, কিন্তু ওই 25 টাকা তার জীবনটাকে অনেক দিকে এগিয়ে বদল করে দিবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ না, আপনি কন্টিনিউ করুন। যাই হোক, আমি এই লাইফের কথা বললাম। এছাড়া আমাদের সেবা বলতে আমরা হোম কেয়ার নিয়ে কথা বলছি, হোম কেয়ার নিয়ে তো আমরা সেবা করেই যাচ্ছি মানুষের জন্য, চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত পরিবার যারা বুঝছেন না তাদেরকে বোঝানোর জন্য, যে সমস্ত আনএমপ্লয়মেন্ট রয়ে গেছে যারা
কোনো কাজ নাই, তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে তাদেরকে বলছি আপনারা সেবা করতে অন্য বিভিন্ন ব্যক্তির কাছে যান, তারা এইচএইচএ এন্ড পিসিএ সার্টিফিকেট নিয়ে সেবা করতে যাচ্ছে। এবং এইচএইচএ পিসিএ সার্টিফিকেট দেওয়ার জন্য আমার একটা ট্রেনিং ইনস্টিটিউটও আছে, আমার একটা স্কুলও আছে, যে স্কুলটার নাম হলো ক্যারিয়ার একাডেমি অফ নিউ ইয়র্ক। এটা ডিপার্টমেন্ট অফ এডুকেশনের থেকে অ্যাপ্রুভাল নেয় স্কুল, সেখান থেকে তারা ট্রেনিং নিয়ে তারা এই জবগুলো করতে পারছে। এটা আমি তাদেরকে এমপ্লয়মেন্টের একটা ব্যবস্থা করে দিয়েছি, এই সুযোগগুলো আমরা রয়ে গেছে। এছাড়া আমরা আমার এই ইন্স্যুরেন্সের প্রসঙ্গ যদি আনি, তাহলে ইন্স্যুরেন্সে এই প্যান্ডামিকের ভিতরে আমরা প্রচুর 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 সেবা দিয়ে গেছি। আমার মনে হয় তার ইন্স্যুরেন্স এবং প্যান্ডামিক নিয়ে আরেকটু আপনি ডিটেইলস বলেন তার আগে। আবার জানিয়ে দিচ্ছি আমরা তাদেরই আনি যারা চ্যানেল টিটির যে স্লোগান, যে সচেতনতার কথা বলে, এবং সচেতনতার আগে কিন্তু চ্যানেল টিটি ইনফরমেশন নিয়ে আসে, এবং এই ইনফরমেশন আনবার জন্যই এরকম ঋদ্ধ মানুষদের আমরা আমাদের স্টুডিওতে আনি। তো সেই কথা মনে রেখে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং চলুন এবার একই প্রসঙ্গে কিন্তু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন প্রেক্ষাপট থেকে আমি কাজী সাখাওয়াত হোসেন আজমের কাছে যাবো। আর কাজী সাখাওয়াত হোসেন আজমের মেইন স্ট্রিমের ইনভলভমেন্ট আমি বলিনি, তবে এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের অনেকেই আছেন, তার মধ্যে যারা একেবারে অ্যাক্টিভলি আজকে থেকে আমার বলবো 2000 সাল থেকে বা তার আগে থেকে হবে, যিনি মেইন স্ট্রিমে কাজ করেন, বিশেষভাবে কংগ্রেসম্যান, কাউন্সিলম্যান, লোকাল কমিউনিটি বোর্ডের সঙ্গে জড়িত, যখন মিডিয়াও ছিল মাত্র 2 বা 3টা, ঠিক সেই সময় আমরা দেখেছি কাজী সাখাওয়াত হোসেন আজম একেবারে মূলধারায় কংগ্রেসম্যানদের সঙ্গে কাজ করছেন, এবং সে এখান থেকে বাংলাদেশকেও হেল্প করছেন। তো সেই সময়ের কথা যেহেতু আমরা জানি, আমি সেই প্রেক্ষাপটে নিয়ে, এবং বর্তমানে উনি একটু আগে আমি পরিচয় দেওয়ার সময় বলেছিলাম যে তিনি বাংলাদেশ সোসাইটিরও ও ফর্মার অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন, এবং বর্তমানে কমিউনিটি বোর্ড এবং অন্যান্য যেগুলোর সঙ্গে জড়িত আছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা আমি বলেছি যে উনি ফোবানার স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ মেম্বার। তো এই কয়েকটা দিক থেকে আপনি যদি বলেন যে কথাগুলো আমাদের শাহনওয়াজ ভাই বললেন তার ব্যবসায়ী প্রেক্ষাপট ছাড়াও কিন্তু সেবার প্রেক্ষাপটে, আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু খালি অ্যাড করেন যে জিনিসগুলো আমাদের জানা নাই, যেমন আমরা 2-3টা জিনিস কিন্তু এখন জেনে গেলাম, একটা হলো সিটিজেনশিপে কোনো সমস্যা নাই, আমরা এই সেবা নিতে পারবো, তারপরে আপনার এই যে ইন্স্যুরেন্সের মাধ্যমে যেটা উনি বললেন যে আমরা সামান্য 25 টাকা আমরা সব জায়গায় টাকা দিচ্ছি, বাড়ি ভাড়া দিচ্ছি, খাচ্ছি, নাস্তা করছি, বিল দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু আমার ফিউচারকে 25-50 টাকা দিয়ে প্রোটেক্ট করছে। এই ধরনের তথ্য আপনি যদি আমাদের সিটিটি এক্সক্লুসিভের দর্শকদের আজকে একটু জানান, যেটা আপনি জানেন এবং আমরা এখনো উল্লেখ করি নাই বা জানি না, উনি হয়তো পরে অ্যাড করবেন, তার আগে আমি মোহাম্মদ আলী ভাইকে আনবো। ধন্যবাদ বলুল ভাই, তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই চ্যানেল টিটির কর্ণধার সিইও কায়েস চৌধুরীকে আজকে আমার স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য, তার পাশাপাশি ধন্যবাদ জানাই চ্যানেল টিটির দর্শকদেরকে আমার পমানা এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। বলুল ভাই খুব সুন্দর আলাপ করেছেন, আমি আমার সমাজনীতির কথা বলেছি, আমি দীর্ঘ 30 বছর যাবৎ আমেরিকাতে আছি, 90 থেকে 23টি বছর আমি সমাজকর্মের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সমাজকর্ম ব্যাপারে একটু বলি, আমি সিটি হল আপনি জানেন 12 বছর একাদশে আমি ইন্ডিপেন্ডেন্ট ডে পালন করেছি, যখন জিম জিনারও কাউন্সিলম্যান ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট লিডার এডলার্স আমিনুল্লাহ ভাই, এবং আমাদের তখন বাংলাদেশ এডুকেশন কালচার সোসাইটির সভাপতি ছিলেন জনাব আলী ম্যাম সিকদার, ওনাদের সহায়তায় এই সমাজে অনেককে আমরা সম্মানিত করেছি। আজকাল দেখা যায় মানুষ সম্মানিত করে বিভিন্ন জায়গায় টাকা পয়সার বিনিময়ে, তখন আমরা রিয়েল যারা দোষ হুয়ার ডিজার্ভ তাদেরকেই দিতাম, তাদেরকে আমরা দিতাম, এবং আমরা সিটেলে 12 বছর করেছি। বর্তমানে আমি কমিটি কাউন্সিল বোর্ড না, কমিটি কাউন্সিলের ট্রেজারার 66% আছি। সেক্ষেত্রে আমি একটু বলি, আমি সহায়তা করি, হেল্পটা কি, আমরা যারা পুলিশ অথবা কোথাও যদি কোনো ভায়োলেন্স হয় আমরা ভয় পাই, আপনাকে কিন্তু এই দেশের কোনো প্রশাসন অন্যভাবে আপনাকে অ্যারেস্ট করতে পারবে না, চার্জ করতে পারবে না, আনটিল না আপনি যদি বলেন আমি আমার উকিলের সাথে কথা বলবো। তার পাশাপাশি ওরা যদি তারপরে প্রেশার দেয়, আমাদের কাউন্সিল মান্থলি একটা মিটিং হয় প্রতি মাসের
থার্ড উইক থার্সডে প্যান্ডামিকের কারণে, যেহেতু এখন ভার্চুয়াল বন্ধ, ওখানে যে আপনি সরাসরি সেই পুলিশ অফিসার সেই সিইও যে কোনো লোকের বিরুদ্ধে স্পেসিফিক আপনি রিপোর্ট করতে পারবেন। সেখানে থাকে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিনিধি থাকে, মেয়র অফিস থেকে প্রতিনিধি থাকে, গভর্নর অফিস থেকে প্রতিনিধি থাকে, ইভেন কি কংগ্রেসম্যানের প্রতিনিধি। এটা আমাদের সমাজে কারো জানা নেই, তো আমাদের কারো ভয় পাওয়ার কারণে কেউ যদি কাউকে থ্রেট দেয় থানাতে কমপ্লেন করেন, থানাতে যদি কমপ্লেন যদি না নেয় কাউন্সিল মিটিংয়ে যা আপনি উত্থাপন করবেন, থানাতে কমপ্লেন না নিলে কাউন্সিল মিটিংয়ে গিয়ে উত্থাপন করবেন। আর একটি বলছেন আপনি লয়ারের কথা, জি হ্যাঁ, যে আপনি সবসময় বলতে পারেন আমি লয়ারের সঙ্গে কথা বলব, জি জি বলেন। পাশাপাশি দেখেন আমি যখন ফোমানাতে দায়িত্ব বর্তমানে আছি, আমরা আমার সাথে আজকে আমার খুবই সৌভাগ্যের বিষয় আমাদের সুযোগ্য 2019 কনভেনার আছেন, ওনার একটা প্রসঙ্গের কথা না বললেই নয়, বলবেন। উনি কনভেনার ছিলেন কিন্তু কাজ করেছে, আমরা যদি কোনো ইস্যু নিয়ে যেতাম শানাজ ভাই আজকে শিল্পী কাজটা করতে হবে ডান, আজকে পত্রিকালার পেমেন্ট দিতে হবে দিয়ে দিচ্ছি, শানাজ ভাই হলে যেতে হবে চলে যাচ্ছে চলে যাচ্ছি, সমস্যা হয়েছে করে বলতে, এত মিচুয়ালি এত আন্ডারস্ট্যান্ডিং এই কাজটুকু আমরা করতে পারিনি। দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু প্রশ্ন করেছি আজম ভাইকে, কিন্তু উনি সমাজ সেবার কথা বলতে গিয়ে আমার মনে আলী ভাইও একইভাবে আসবেন করতে গিয়ে কিন্তু উনি বলছেন যে কিভাবে কাজগুলো প্রবাসে এত ব্যস্ততার মধ্যে মানুষ করে যে আমার এটা দরকার, সমস্যা ডান 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 মানে কিন্তু রিয়েলি ডান, শুধু মুখে বলছেন না, জীবনের ঝুঁকি নিয়ে বাহির হওয়া কি সম্ভব, তখন বললাম আপনার যদি আমাকে অনুমতি দেন এটা আমার একটা পয়সা আমি দায়িত্ব নেব, তখন শানাদ বললো আপনি আমি কেন নেবো না, আমাদের ফোবানার মেম্বার ফিরোজ আহমেদ মানে আমি কেন নেব, সবাই একে বললে আমরা সবাই মিলে কাজ করব। তখন আমরা গিয়ে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা মানুষের বাসা বাসায় পৌঁছে দিয়েছি ডাল চাল চিনি সেমাই নিত্য প্রয়োজনীয় ব্যক্তি, পবানার কারোর সাথে এক টাকাও চাঁদা নিয়ে নিই আমরা নিজস্ব অর্থায়নে সেই সময়টুকু। তার পরবর্তীতে আসেন আমরা আটটি প্যান্ডামিক ইয়ে করেছিলাম আমরা, যে মানুষ অ্যান্টিবডি টেস্ট এবং করতে পারে, আমরা আশা করি যখন ইনজেকশন ভ্যাকসিনেশন আসবে পুরোপুরি চেষ্টা করবো, এখন তো বলতে পারি না এখন তো পাবলিকলি আসেনি, তখন এটা আমরা চেষ্টা করবো আমরা প্রমাণ মাধ্যম করার জন্য। তার পাশাপাশি আমি চট্টগ্রাম সমিতি যেমন দায়িত্ব ছিলাম চিটংয়ের ছেলে স্বাভাবিক সভাপতি, একটু খালি এটা অ্যাড করেন তারপরে আমরা আলী ভাইয়ের কাছে গিয়ে একটা বিরতি নিব। আমি যখন দায়িত্ব ছিলাম আমি চট্টগ্রাম সমিতি চিটং মেডিকেল কলেজে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যে হোসেন জিল্লুর রহমান ছিলেন ওনার বোন ডাক্তার তাহমিনা, চিটং মেডিকেল কলেজে প্রায় আমি 1 কোটি টাকার মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়েছি বিনা পয়সায়। আমার মনে হয় সেই সময় আমরা নিউজেও দেখেছি এবং আমরা এটা জানি যে আপনারা, তারপরে আমি চট্টগ্রাম সমিতি আসার আগে সম্পূর্ণ বন ঋণ মুক্ত করে দিয়ে আসছি, আসার আগে চট্টগ্রাম সমিতিতে একটা আইটি স্কুল চালু করেছি, সেখানে 8 জন লোক চাকরি নিয়েছে এখন আছেন, এটা কন্টিনিউশন পরবর্তীতে হয়নি কিন্তু আপনি করেছেন ইনিশিয়েট করেছেন শুরু করেছেন, তো আমি তো বললাম সমাজকর্মটা আমার পেশা, আমি অনেক কাজ করেছি এবং করতে চাই, আর মানুষ আমি অনেক দর্শকবৃন্দ ইয়ে করবেন মানুষ ঘুম থেকে উঠি একটা শান্তিতে ফিরচুলে বেরোতে চাই, যেদিন কোনো সমস্যা না থাকে সেদিন আমার ভালো লাগে না, কাজ নেই কেন, রাতে 3টা বাজে আমার বাসায় নক করতেছে সেই আমার সন্দীপের ভদ্রলোক হোক আমার চিটাগর হোক নোয়াখালীর হোক বাংলাদেশের যে কোনো জায়গারই হোক এই সমস্যাটা, আমি আমার প্যান্টটা পরে বের হয়ে গেছি হেল্প করার জন্য, এর অসম্ভব নথি আছে বাংলাদেশ এমবেসিতে কারো ভিসা দিচ্ছে না, তখন আমার গ্রিন কার্ড ছিল না কিন্তু কংগ্রেসম্যান অফিস জানতো না, রাত্রে 12টা বাজে কংগ্রেসম্যান অফিসে বসে কল করে বাংলাদেশ থেকে ওই ভিসাটা আমি ঠিক করেছি, সেই কাজটা এখনো অব্যাহত আছে করি আগের মতো না, তারপরে যদি কারোর যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি কংগ্রেসম্যান অফিসে এবি ক্লার্কের অফিসে নিয়ে গিয়ে আপনার সেই কাজটুকু সেই হেল্পটুকু করবো,
ধন্যবাদ আপনাকে আজম ভাই। শুধু মনে হলে আপনারা শুনলেন আমাদের দুই ঋদ্ধ ব্যক্তি যারা আজকে সিটিটি এক্সক্লুসিভে আছেন নিউ ইয়র্ক বেসড চ্যানেল টিটির আজকের এই দ্বিতীয় পর্বে সিটিটি এক্সক্লুসিভে, তাদের কথা শুনে আমরা তাদের কথা আবার আসবো বিরতির আগে পরে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই যে তথ্যগুলো দিলেন এই এই যে সচেতনতার কথা আমরা বলি সিটিটি থেকে চ্যানেল টিটি থেকে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা আবার সামারাইজ করব কিন্তু অন্য প্রসঙ্গে যাব আমি জনাব শাহনওয়াজ ভাই এবং আজম ভাইয়ের কাছে। বিরতির আগে চলুন আমরা আমাদের ভার্চুয়ালি আমন্ত্রণ জানাই আমাদের মোহাম্মদ আলী ভাইকে, যিনি বর্তমানে বিগেস্ট আমব্রেলা অর্গানাইজেশন বাংলাদেশি বাংলাদেশ সোসাইটির ট্রেজারার, একই সঙ্গে আপনার কমিউনিটি বোর্ডের মেম্বার এবং আমেরিকান যে সমস্ত প্রতিষ্ঠান আছে তিনি নিজেও বলবেন তিনি কিভাবে এই কোভিড-19 সময় তার সোসাইটি থেকে বা তার সংগঠনগুলো থেকে আমাদের সেবা করছেন। চলুন আমরা তার সঙ্গে দু চার মিনিট কথা বলে আমরা একটা ছোট্ট বিরতি যাব। মোহাম্মদ আলী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সিটিটি এক্সক্লুসিভ চ্যানেল টিটির স্টুডিওতে, যদিও নাই কিন্তু আপনি স্বাগত এবং আমাদের দর্শকরা অপেক্ষা করছেন আপনার তথ্য জানতে যে এই বাংলাদেশ সোসাইটি থেকে এই দুজন কিন্তু অ্যাওয়ার্ডেড আপনাদের কোভিড-19 আমরা জানি প্রসঙ্গ পরে আসবো, কিন্তু আপনি সোসাইটি থেকে কিভাবে আমাদেরকে সাহায্য করেছেন বা আগামীতে কি মনে করেন যে আমাদের দর্শকদের করা উচিত? ধন্যবাদ বলুর ভাই, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর। আমার খুব প্রিয় দুজন মানুষ আমাদের সাথে আজকে প্যানেলে এসেছেন এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি টিটি টেলিভিশনের চ্যানেলের যিনি সিইও, আমার অত্যন্ত প্রিয় মানুষ একজন শিবলি ভাই সহ আজকে দাঁড়ায় অনুষ্ঠান দেখছেন সকলের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা এবং হ্যাপি নিউ ইয়ার। পাশাপাশি যেমন এই নতুন একটা বছর শুরু হয়েছে সবাই আমরা আনন্দিত, কিন্তু আমাদের কষ্ট অনেক কম নয়। গত বছর আমরা আমাদের অত্যন্ত প্রিয় কিছু মানুষদের হারিয়েছি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অনেক অত্যন্ত প্রিয় যারা ছিলেন প্রিয় মুখ তাদেরকে আমরা হারিয়েছি। বাংলাদেশ সোসাইটির যেহেতু প্রসঙ্গে এসেছে, বাংলাদেশ সোসাইটির 3 জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাদের মাঝ থেকে চলে গেছেন, কামাল ভাই সভাপতি, সহসভাপতি আবুল খায়ের ভাই এবং আজাদ বাকের সহ প্রবাসী সকল যারা আমাদের এই প্যান্ডামিকের মধ্যে করোনা ভাইরাসে আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা অসুস্থ আছেন এখনো, অনেকেই বেশ খুব কষ্টে আছেন এবং অনেকেই ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের সকলের রোগ মুক্তি কামনা করছি। পাশাপাশি আমরা যারা এখানে এসেছি তাদের সকলের পরিবারের প্রতি আমার ভালোবাসা রইল এবং সবাই সুস্থ থাকুন এই আশা ব্যক্ত করে আমি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। বাংলাদেশ সোসাইটি হচ্ছে সকলের সংগঠন, আপনি এবং আজকে এখানে যারা আছেন সেখানে আমাদের একজন সাবেক কর্মকর্তা আছেন সহ আমাদের এই প্রবাসের সমস্ত যারা আছেন সকলের সংগঠন আমি মনে করি বাংলাদেশ সোসাইটি। আপনিও বলেছেন আমরা সংগঠন, এবং সেই যে আমরা সংগঠনের দায়িত্ব যেটা ছিল আমরা চেষ্টা করেছি কিছুটা দায়িত্ব পালন করার জন্য এই কোভিড-19। শুরুতে আমরা যখন দেখতে পেয়েছি যে কোভিড-19 বেশ কিছু মানুষ মারা গেছে এবং আমাদের কাছে রিকোয়েস্ট আসতেছে অনেকেরই আনডকুমেন্টেড, তাদের টাকা পয়সা নেই, তাদের অসহায় পরিবার, তাদের জন্য কি করা যায়, তখন আমরা 2টি মিটিং এ সিদ্ধান্ত নিলাম যে আমাদের কবর আছে, কবর যদি যারা তারা কেউ চায় এবং তাদেরকে আমরা সেই কবরটা ফ্রি দেব, আবার যদি কেউ টাকা পয়সা দিতে চায় সেটাও আমরা বাংলাদেশ সোসাইটি যেহেতু এটা ক্রয় করেছে মানুষের, এটা আপনাদের এই সকলের সহযোগিতায় হয়েছে, সুতরাং কেউ দিলে সেটাও আমরা নিব। তা আমরা সেই ক্ষেত্রে চেষ্টা করেছি কবরটা ফ্রি দেওয়ার জন্য, এবং শুধু বাংলাদেশি মুসলিম সম্প্রদায় নয়, আমরা হিন্দু সম্প্রদায়কেও আমরা বাংলাদেশ সোসাইটি থেকে সহযোগিতা করেছি আর্থিকভাবে তাদের দাহ করার জন্য। এভাবে আমরা চেষ্টা করেছি আর্থিকভাবে অনেকে যারা ঠিক পারিবারিক ভাবে একটু অসহায় কাজকর্ম চলে গেছে তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনাদের সকলের মাধ্যমে। এ ছিল বাংলাদেশ সোসাইটির কিছুটা কাজ আমরা চেষ্টা করেছি, এবং একটু পরিসংখ্যান আমি দেই। আমাদের প্রথম ওয়েবে আমরা প্রায় 200 লোককে আমরা কবরের ব্যবস্থা করে দিয়েছি এবং অনেককে আমরা কবরের যে খরচ হয় ফিনাল খরচ সেই খরচ আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে প্রায় অর্ধেকের বেশি কবর আমরা ফ্রি দিয়েছি এবং অনেকে সেই টাকা দিয়েছেন। সেই সময় আপনারা জানেন যে কবরের যে একটা ক্রাইসিস ছিল, বাংলাদেশ সোসাইটি যে অর্থ আপনাদের অর্থে যে কবরটি কিনেছিলেন
সেই কবর হয়তো কাজে লেগেছে এই কারণে, অনেকে যদিও বিরোধিতা করেছেন, বাট আমরা আমার মনে হয় সেই সময়ে এটার খুবই প্রয়োজন ছিল। এখনো আমরা সেই কবর দিচ্ছি। আপনি জানেন যে আজকেও আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আজকে একটা কল এসেছে পাবনা সমিতির সভাপতি পাশাবাই, তিনি কল করেছেন যে একজন অসহায় মানুষ, তার এখানে কেউ নেই এবং দেশে তার লাশ পাঠানোর মতো তাদের আর্থিক কোনো ব্যবস্থা নেই। তো উনি বলতেছেন যে উনি কিছুক্ষণ পরে হয়তো কয়েক ঘন্টা পরে মারা যাবেন, বাংলাদেশ সোসাইটির কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি বাংলাদেশ সোসাইটি যা করার ইনশাল্লাহ করবে এবং আপনারাও সকলের মাধ্যমে আমরা চেষ্টা করব এই মানুষটার কোনো ব্যবস্থা করতে। এই হচ্ছে আমাদের বাংলাদেশ সোসাইটির কর্ম। আমরা কখনো বসে থাকি না এখানে। আমাদের বাংলাদেশ সোসাইটির যে সকল কর্মকর্তা কিন্তু সহযোগিতা করেছে, একক আমি নয়, এটা টিম ওয়ার্ক আমি মনে করি, এবং যারা অর্থ দিয়েছেন বাংলাদেশ সোসাইটিকে তাদেরও সহযোগিতা এখানে আছে। এছাড়া আমরা খাদ্য সামগ্রী দিয়েছি, মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি। আমি যদি এটুকু বলি যে বাংলাদেশ সোসাইটি যেমন করেছে, তেমনি আমরা কোভিড-19 ফুড ড্রাইভ নামে একটা সংগঠনের মাধ্যমে সেখানে আমরা হালাল খাবার দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের, প্রায় 600 লক্ষকে আমরা সেই সময় প্রথম ওয়েভে দিয়েছি। এখন আমরা অক্টোবর থেকে বাংলাদেশ আমেরিকান সোসাইটির মাধ্যমে প্রায় 2300 পরিবারকে আমরা খাবার দিয়েছি, এবং এই অর্থটা এসেছে এই খাবারের যে বক্স, 30 পাউন্ড করে এক একটা বক্স, এই খাবারের ফান্ডিং এসেছে কংগ্রেস থেকে। সুতরাং আমরা বাংলাদেশিরা কিন্তু যেভাবে হোক আমরা কিছু না কিছু এখন সরকার থেকে কিছু খাবার বা আর্থিক সাহায্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়া আমাদের অনেক কাজকর্ম আমরা চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করার জন্য, যেহেতু আমাদের এটা সামাজিক দায়িত্ব আমি মনে করি। আজকে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন পোস্ট নিয়ে থাকি, যেমন আমাদের প্রিয় আজম ভাই বলেছেন যে কোভিড-19 অনেকেই হিরো পদ পেয়েছে বা অনেক কোভিড হিরো হয়েছে, সেগুলোর দিকে আমরা তাকাইনি। আমরা কাজ করেছি, কাজ করে যাব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি। ভাই, আমরা আপনার কাছে শুনলাম, আমরা চেষ্টা করব শেষের দিকে আরেকবার আপনার সঙ্গে কথা বলতে। তার আগে আমি আমাদের দর্শক যারা আছেন তাদেরকে সবাইকে বলছি যে আমরা দ্বিতীয় পর্বে সিটি এক্সক্লুসিভে আছি। আমাদের সঙ্গে আছেন জনাব শাহনওয়াজ এবং কাজী সাখাওয়াত হোসেন আজম। আমরা একটা বিরতি নিব ছোট্ট করে, এবং তারপরে আবার আমরা আসবো এই দুজনের কাছ থেকে আমরা কিছু শুনে আমাদের আজকের পর্ব শেষ করবার চেষ্টা করব, কিন্তু সবই সচেতনতা এবং সেবার কথা। সঙ্গে থাকুন চ্যানেল টিটির সিটি এক্সক্লুসিভে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community, organizing and helping my district, because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, স্যালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার। আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D Westchester Avenue, Bronx, New York 10462। আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইঙ্ক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইঙ্ক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইঙ্ক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 347-778-5252। সুধীমন আলী, আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল টিটির সিটি এক্সক্লুসিভে আমাদের সাথে থাকবার জন্য। এবং স্টুডিওতে আপনাদের আগেই বলেছি যে আজকে আমাদের সাথে আছেন জনাব শাহনওয়াজ এবং কাজী সাখাওয়াত হোসেন আজম, এবং ভার্চুয়ালি আছেন মোহাম্মদ আলী সাহেব। আর এটিও বলে রাখি যে এই অনুষ্ঠানটি একেবারে সম্পূর্ণভাবে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ এবং গোল্ডেন এজ
হোম কেয়ার, এবং এই দুটিরই সত্ত্বাধিকারী জনাব শাহনওয়াজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন, এবং তাদের দুজনের কাছেই আজকে আমরা জানব আরও একটু তথ্য যেটা আমাদের জানা দরকার সচেতনতার জন্য, কী কী সুযোগ আছে এবং কোন কোন জায়গায় আমরা জানি না বা সুযোগ নিতে পারি। চলুন তার আগে আবার মনে করিয়ে দিই আপনাদের যে আপনাদের হাতে যদি স্মার্টফোন আইফোন থাকে তবে অ্যাপস নামিয়ে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি, এবং ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন থেকে আমেরিকার সর্ববৃহৎ নেটওয়ার্ক রোকু টিভিতেও কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের আজকের অনুষ্ঠান। আর এছাড়া ইউটিউব এবং ফেসবুকে চ্যানেল টিটি টিভি দিয়ে আপনি সার্চ করলে আমাদেরকে সহজেই পাবেন। চলুন আমরা চলে যাই আবার আমাদের জনাব শাহনওয়াজ ভাই, তার কাছে আমি ভাই বলি সবসময়। শাহনওয়াজ ভাই, এবার যদি আপনি আবার আগে যেমন তিনটা গুরুত্বপূর্ণ কথা বললেন আপনি নওয়াজ ভাই, ওদিকে মোহাম্মদ আলী ভাই, ঠিক তেমনি যদি কিছু বলেন যেগুলো আসলেই আমাদের জানা দরকার, যেমন সিটিজেনশিপের ভয়ের কথা বলছেন, সাহায্যের কথা বলেছেন, মাত্র ২৫ টাকা দিয়ে কীভাবে একটা নতুন ফ্যামিলির এডুকেশন এবং হঠাৎ দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, এই ধরনের যদি কিছু আমাদের দর্শকদের। ধন্যবাদ বুলবুল ভাই। ইনফ্যাক্ট স্টুডিওতে অথবা স্টুডিওর বাইরে যে আমাদের মোহাম্মদ আলী ভাই আছেন, আমরা এই তিনজন এবং আপনাকে নিয়েও আমরা বলবো আমরা এজ এ টিম, আমরা সবসময় একসাথে কাজ করেছি, আমরা একসাথে এই যে প্যান্ডামিকের ভিতরে প্রচুর কাজ করেছি, আলী ভাই, আজম ভাই, আপনি, আমরা সবাই জীবনের রিস্ক নিয়ে আমরা কাজ করেছি। আজম ভাই বলছিলেন যে আমরা ফোবানার থেকে আমরা প্রায় ৮টা প্রোগ্রাম করেছি, যেটা অ্যান্টিবডি এবং কোভিড টেস্টের উপরে ৮টা প্লেসে ফ্রি টেস্ট করিয়েছি আমরা। তখন লোকজন কনফিউজড ছিল কোথায় আমরা টেস্ট করতে যাব, এবং আমরা যে পরিমাণ লোকজন আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পরিমাণ লোক হয়েছে, বাধ্য হয়ে আমরা ফ্ল্যাগ করে দিতে হয়েছে যে এরপরে আর আমরা পারবো না সময় দিতে, বিকজ দ্য ডাক্তার্স ওয়ার ওয়ার্কিং, তাদেরও তো একটা এনার্জি, নিজস্ব সময় আছে, এনার্জি লস করছে, পারছে না তারা, এটা গেছে। আমরা ফুড ডিস্ট্রিবিউশন করেছি, অনেক কাজ করেছি, তবে আমরা যা কাজ করেছি সেটা বড় জিনিস না, বড় জিনিস হলো সচেতনতা নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। আপনি উল্লেখ করেছেন যে ছোট্ট একটা টার্ম ইন্স্যুরেন্স করে একটা লাইফের কাভারেজ করা যায়, যেটা ১,০০,০০০ থেকে ১.৫ লাখ ডলারের কাভারেজ করা যায়, অথবা দেখা গেল যে আমরা যে সচেতনতার কথা বলছিলাম যে অনেকে মনে করছে যে আমি যদি এখন কোনো হোম কেয়ারের সেবা নিই সেটা হলো আমাদের পাবলিক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে, আমার সিটিজেনশিপের বাধা সৃষ্টি করবে, আসলে কথাটা সত্য না। এছাড়া আমরা কিছু কিছু বিষয়ে আমাদের কথা বলা উচিত, নলেজ থাকা উচিত, আমাদের জানা উচিত, বিশেষ করে আপনি জানেন বুলবুল ভাই, বিগত অনেক দিন যাবৎ আমি ইন্স্যুরেন্স বিজনেসের সাথে জড়িত, এবং বিশেষ করে আমি ট্যাক্স ইন্স্যুরেন্স করি প্রায় ৩ দশক। এই ট্যাক্স ইন্স্যুরেন্সের ভিতরে একটি বিষয়ে অনেক ক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড দ্য ইনস্যুরড, যে ড্রাইভার, আমরা যারা গাড়ি চালাচ্ছেন তাদের ভিতরে। ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে একটা চিঠি দিয়েছিল, সেটাতে বলা হয়েছিল ফ্লেক্সিবিলিটি, যে আপনি যদি এখন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না দিতে পারেন তাহলে আপনি একটা ইনস্টলমেন্ট পেমেন্টে আসেন, ইনস্টলমেন্ট দিয়ে এতদিনের ভিতরে ইনস্টলমেন্ট শেষ করব এবং এত টাকা এখন জমা দিব। ওটাকে আমরা অনেকেই ভুল বুঝে মনে করেছি যে আমাদেরকে ইন্স্যুরেন্সটাকে ওয়েভ করে দেওয়া হয়েছে, আসলে ওটা ওয়েভ করে দেওয়া হয়নি, যার কারণে অনেকেই ইন্স্যুরেন্স না দিয়ে এখন ওরা বিপদে পড়ে গেছেন যে আমরা ইন্স্যুরেন্স না দিলে তো পলিসি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পলিসি ক্যান্সেল হয়ে গেলে টিএলসির প্লেট আবার রিপ্লেসমেন্ট হচ্ছে না, সো ওইকে দিয়ে তার ওনার ফ্যামিলি চলত, তখন কি করবে, সেই ক্ষেত্রে খুব প্রবলেম হয়েছে। আমি এখনও বলছি আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ব্রোকারের সাথে কথা বলেন, নিজে নিজে সিদ্ধান্ত নিয়েন না, নিজে নিজে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে বুদ্ধি নিয়েন না, আপনারা চান সরাসরি ব্রোকারকে জিজ্ঞেস করেন বিষয়টা কি, আমাদেরকে জানান। যেমন অনেকেই কিন্তু বলেছে যে বাড়ি ভাড়া দিতে হবে না বলে তারা বাড়ি ভাড়া বন্ধ করে দিয়েছে, বাড়ি ভাড়া দেয়নি, কিন্তু গভর্নমেন্ট কিন্তু কোনো ক্ষেত্রেই বলেনি যে বাড়ি ভাড়া দিতে হবে না, হয়তো একটু ডিলে করতে পারবে, একটু ডিলে করতে পারবে, এখন একটা বিল আসছে যে বাড়ি ভাড়া কিছুটা ওয়েভের জন্য, এখন তখন ছিল না সেটা, এখন বিলটা যদি আসে তাহলে সেক্ষেত্রে, আমাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো বিল আসেনি যে ইন্স্যুরেন্স ওয়েভড, এই জিনিসটা বুঝতে হবে যে আমি এই ইন্স্যুরেন্সটা দিয়ে আমার পরিবারকে চালাই, আমার এই পরিবার, এটাই আমার মেইন বিজনেস। আজকে যখন আমি ইন্স্যুরেন্সটা, আমি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার আমি এই ইন্স্যুরেন্সটা না দিয়ে পেন্ডিং করে রেখেছি, এখন এসে আমার ৫,০০০ ডলার ৬,০০০ ডলার একসাথে পেমেন্ট করতে হচ্ছে, সেটা আমি করতে পারছি না,
তখন কি হচ্ছে, তার পলিসি ক্যান্সেল হবে, ক্যান্সেল হলে প্লেট সারেন্ডার করতে হবে, আমার ফ্যামিলির এই দিস ইজ দ্য ওনলি ইনকাম আমার এটা এটা বড় ক্রাইসিস, বড় ক্রাইসিস, দুর্ভোগের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যতটুকু পারি আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে ফার্দার ইনস্টলমেন্টের ব্যবস্থা করছি, বিভিন্নভাবে বিভিন্ন সেবা দিয়ে চেষ্টা করে যাচ্ছে এগিয়ে যেতে। ইভেন কি সত্যি কথা বলতে আমরা পকেট থেকে পয়সা দিয়ে হলোকে অনেক ইনস্যুরকে চালিয়ে দিই। আপনাকে এই জায়গায় একটু একটু খালি রিকোয়েস্ট করব এই কয়েকটা কথা, কারণ আমাদের সময়ও শেষ হয়ে আসছে দর্শক মন্ডলী। নওয়াজ ভাই, প্রথমে যে তিনটি কথা বলেছে সচেতনতা, সেই তিনটি আমি এখন রিপিট করছি না, লাস্টে গিয়ে আমরা এক লাইনে রিপিট করব। কিন্তু নওয়াজ ভাই এখন যেটা বললেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ভুল তথ্য থেকে যে দুর্ভোগ হয় এটা উনি বললেন, এবং সেটাকে কাটানোর জন্য তারা অর্থাৎ নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ কি করছে, ইনস্টলমেন্টও নিয়ে দিচ্ছেন প্লাস নিজের থেকে ইনভেস্ট করে হেল্প করছেন। হ্যাঁ, তাকে পে করতে হবে, কিন্তু উনি আমাদের যারা আছেন তার সাথে বা নাই আসতে পারেন, তারা যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটে গিয়ে সরাসরি তাকে ফোন করে, অথবা যে কোনোভাবেই হোক আপনারা যদি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের সাহায্য নেন, আমার মনে হয় নওয়াজ ভাই ইজ দি বেস্ট ইন দিস ফিল্ড। চলুন নওয়াজ ভাই, আমি যদি আজম ভাই, এবং আরও একটি কথা বলে রাখি, যেটা এখন আমরা যেরকম উবার বলে একটা বেজ আছে, যে উবার বেজের মাধ্যমে লোকে কাজ করছে, কাজ করতে যে ঠিক মতো পেমেন্ট পাচ্ছে না, প্রবলেম হচ্ছে, ড্রাইভারকে তারা ডিসকানেক্ট করে দিচ্ছে। আমি এখন করেছি কি, নতুন একটা অ্যারেঞ্জমেন্ট করেছে সিটির সাথে কথা বলে এবং একটা অর্গানাইজেশনের সাথে কথা বলে, আমি সরাসরি ড্রাইভারদেরকে ক্যাশ জবের ব্যবস্থা করেছি, যাতে ড্রাইভাররা একটা প্যাসেঞ্জার নামানোর সাথে সাথে তারা ওই অ্যাপসই তারা কাজ ধরবে, সবই অ্যাপসে, কিন্তু প্যাসেঞ্জার তাদেরকে ক্যাশ টাকা পেমেন্ট করবে। উবারের মতো, লিফটের মতো, সবকিছু একই রকম, কিন্তু রান বাই মি। এবং উবার যেরকম আপনি সপ্তাহ শেষে চেক নিতে হতো তাদের কাছ থেকে, এই ক্ষেত্রে প্যাসেঞ্জার তাকে ক্যাশ টাকা দিচ্ছে, সো দ্যাট উনি ওনার ফ্যামিলিটাকে এই প্যান্ডামিকের ভিতরে যেন রান করে নিতে পারে। নাম্বারটা বলবেন, কোথায় যোগাযোগ করবে? সেটা আমাদের অফিসে যোগাযোগ করলে হবে 7184762025 7184762025। দর্শক মন্ডলী, আমরা নওয়াজ ভাই থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, এবং লাস্টের যেটা, যারা এখনো বিপদে আছেন, কাজ নাই প্যান্ডেমিকের কারণে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে ক্যাশ সাপোর্ট আপনি পেতে পারেন কাজ করে 7184762025। আপনি $400 থেকে $450 পার ডে ইনকাম করতে পারবেন। আপনি ডিটেলস বলবেন, তার আগে চলুন আপনি যদি আমাকে মাফ করেন একটা নওয়াজ ভাই, আজম ভাইয়ের কাছে যাই। দর্শক মন্ডলী, আমাদের নিউজের সময় চলে আসছে এবং আমরা সরাসরি দেখছি সিটিটি এক্সক্লুসিভ থ্রু চ্যানেল টিটি। আজম ভাই, একটু সংক্ষেপেই উত্তর দিতে হবে, আপনি যদি দুই একটা কথা অ্যাড করেন। বলবো, আমি দুই একটা কথা অ্যাড করবো। প্রথম কথা হলো যে শানাজ ভাই তো হোম কেয়ার ব্যাপারে বিস্তারিত বলেছেন। আমি যেহেতু হোম কেয়ার মালিক, রিলায়েবল হোম কেয়ার, এটা আমরা আগে বলি নাই, মানে আপনি বলেন, ধন্যবাদ। একটা এক জিনিস আটকে, যেটা শানাজ ভাই মিস করছে, আগে যারা কাজ করতেন পিএ অথবা এইডস, মানুষের বাসায় গিয়ে সেবা দিতেন, একটা টাইম শিট মেনটেন করতেন ম্যানুয়ালি। জি, এখন সেক্ষেত্রে আপনি টাইম শিট ম্যানুয়ালি মেনটেন করতে পারেন, জানুয়ারি থেকে সেটা ফোনের মাধ্যমে ক্লক ইন ক্লক আউট করতে হবে, ম্যান্ডেটরি। তাই নাকি? এটা ম্যান্ডেটরি, ইয়েস, ইট ইজ আ ম্যান্ডেটরি। টাইম শিট আর চলবে না? না, চলবে না। এই জিনিস অ্যাড করলাম, এই তথ্যটা তো আমরা জানতাম, আমরা মনে করতাম যে ওটাও আছে এটাও আছে, না টাইম শিট এবং ক্লক ইন ক্লক আউট, না এখন এটা ম্যান্ডেটরি। তার পাশাপাশি আছেন যে উনি যে সেবার কথা বলতে, সেবাটাও আমরা প্রথমে বলছি, আমার হোল লাইফ সেবা দিয়ে যাচ্ছি আমরা, সেবাটাই আমাদের নেশা এবং পেশা। বাড়ি ভাড়ার ব্যাপারে আমি একটি কথা বলবো, বাড়ি ভাড়া টেম্পোরারি, www.nycrent.gov আমরা যারা আছি এখানে, মনে করেন লজ্জার কোনো কিছু নেই, অনেকে আমরা বাসায় খাওয়ার চাই না, আমাদের কমিটি লিডারদের কাছে, কমিটি কারো কাছে, আপনার সরাসরি 311 কল করলে আপনার খাওয়া বাসায় পৌঁছে দিবেন। এটি আরও একটি, এটা অবশ্য বহুল প্রচারিত, কিন্তু আমাদের সিটিটির এক্সক্লুসিভে আজকে চ্যানেল টিটির মাধ্যমে আপনাদের জানাচ্ছি, 311 কল করে খাবার, মানে কি আমার মনে হয় হালাল খাবারই পাবেন, হালাল খাবারই পাবেন, কোন স্বাস্থ্য সেবার প্রয়োজন সেটা পাবেন, আপনার এনিথিং ইউ নিড, 311, জাস্ট কল 311। রেন্টের ব্যাপারে যেটা আমি বলছি, তথ্য যদি কোনো মিস করি ওনাদেরকে বলে 311, ওনারা আপনাকে ফুল তথ্যটা দিয়ে দিবে, কোন ওয়েবসাইটে যেতে হবে, কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করলে, বাট ইউ উইল গেট দ্য মানি ইভেনচুয়ালি, দিস মানি ফর ইউ ফর দ্য প্যান্ডামিক টাইম। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দুজনে দিলেন, আমি একটা মিনিটের জন্য মহেন্দ্র ভাইয়ের কাছে গিয়ে চলুন। হ্যাঁ, আপনি মহেন্দ্র ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা মহেন্দ্র ভাই, আমরা শেষ করতে হবে 4 মিনিটে,
চলুন আমরা যদি আপনার কাছ থেকে একটা মিনিট আমরা নিই, আপনি আমাকে মাফ করবেন কারণ আমরা বিস্তারিত শুনেছি আপনার কাছে, আজম ভাইয়ের কাছে এবং নওয়াজ ভাইয়ের কাছে, এবং প্রত্যেকটা তথ্য গুরুত্বপূর্ণ। এটি আমাদের চ্যানেল টিটির সচেতনতার কথা বলে, এই স্লোগানের সঙ্গে 100% সঙ্গতিপূর্ণ। আমাদের আর একটা কথা যদি আপনি অ্যাড করেন, তারপরে আমরা আর 2 মিনিটে শেষ করে ফেলবো আজকের তথ্য। আমরা কিভাবে, আমি জাস্ট ওনাদের সাথে একমত, বিশেষ করে র্যান্টের বিষয়টা আমাদের আজম ভাই বলে দিয়েছে, আর বাড়ি বাড়ার যে বিষয়টা এবং যে খাবারের ব্যাপারটা, সেই খাবারটা কিন্তু হালাল সব জায়গা থেকে আসে না, বাট আপনারা চেষ্টা করবেন তাদেরকে হালাল খাবার দেওয়ার জন্য। তবে তাছাড়াও আমাদের অনেক প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোতে আপনারা জয়েন করতে পারেন, আমাদের টিম থাকে, আমাদের ফেসবুকে আমরা অনেক সময় সেই তথ্য দেই। আপনারা যারা বয়স্ক লোক, ঘর থেকে তাদের কোনো গাড়ি নাই, আমাদের যখন প্রোগ্রামটা আসবে আপনারা কল দিবেন, আমরা অন্তত কুইন্সের সর্বত্রই আমরা খাবারটা পৌঁছে দিই, একদম বাড়িতে দিয়ে আসি আমরা খাবার। সুতরাং এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এবং কোনো মানুষ বাঙালি কোনো মানুষ যদি আনডকুমেন্টেড আমাদের ছেড়ে চলে যায়, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সোসাইটি থেকে এবং আপনাদের সকলকে নিয়ে তাদের দাফন করার জন্য, সে ব্যাপারে আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা আপনারা আছেন তারা যেন তাদেরকে খোঁজ খবর নেয়, এবং প্রতিবেশী যারা আছে, বিশেষ করে সংগঠন যেগুলো আছে, সংগঠন যেন আরো সক্রিয় হয় এবং মানুষের পাশে দাঁড়ায় অন্তত এই COVID-19 এর ব্যাপারে। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই। দর্শক মণ্ডলী, মোহাম্মদ আলী ভাইয়ের কথা আগে বলেছি, বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রেজারার, এবং তিনি যে সমস্ত সেবার কথা বললেন সেগুলো আমাদের এই স্টুডিওতে যারা আছেন তারাও বলেছেন। আর এই তিনজনের মধ্যে একটি মিল আছে, উনি যেমন ট্রেজারার ঠিক তেমনি আমাদের আজম ভাই কিন্তু 66% এর সম্মানিত ট্রেজারার। এটা অসম্ভব একটা প্রেস্টিজিয়াস জায়গা। আর নওয়াজ ভাইয়ের কথা আমি ট্রেজারের উপরে, কারণ তার নিজস্ব ট্রেজারার হয়তো আছে, কিন্তু তিনিও বিশেষ বড় বড় কয়েকটা প্রতিষ্ঠান চালান, এই দুটোর কথা আমরা আজকে বললাম, নিউ ইয়র্ক ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং গোল্ডেন এইজ হোম কেয়ার। চলুন আমি লাস্ট কথাটা শুধু শাহনওয়াজ ভাইয়ের কাছ থেকে নিব, এক মিনিটে উনি সামারাইজ করলে আপনাদের থেকে বিদায় নিব। তার আগে আবার বলি, মোহাম্মদ আলী ভাইও বলেছেন এবং আপনারা দুজনও বলেছেন, যারা আনডকুমেন্টেড তাদেরকে আমরা গত পর্বে বলেছি যে তাদের ভয়ের কোনো কারণ নাই, তারা ইন্স্যুরেন্স পেতে পারেন, এবং সেটি বাংলাদেশ সোসাইটি, চট্টগ্রাম সোসাইটি, নওয়াজ ভাইয়ের মাধ্যমে অথবা যে কোনোভাবে আপনি সিটিটিতেও যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আপনাদের তথ্য দিয়ে। সুতরাং প্রত্যেকে পুরোপুরি প্রোটেক্টেড, স্পেশালি আপনার বিশ্ব রাজধানী নিউ ইয়র্কের নিউ ইয়র্ক সিটিতে। চলুন নওয়াজ ভাই, আপনাকে বলবো শেষ কমেন্ট যদি করেন আমাদের দর্শকদের জন্য, আমরা শেষ করবো। সুপ্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত সময় আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা চেষ্টা করেছি দু চারটে বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য, তবে আমরা যখন কথা বলছিলাম বারে বারে বলছিলাম যে কয়েকটা বিষয়ে আপনাদের ধারণা থাকা উচিত, তার ভিতরে আমরা যেটা বলেছি ইন্স্যুরেন্স কাভারেজ, তার ভিতরে আমরা বলেছি হাউস রেন্ট, তার মধ্যে আমরা বলেছি ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এবং আমরা বলেছি যারা সেবা নিতে চায় আমাদের লং টার্ম কেয়ারের জন্য, তার জন্য কোনো রকম ডকুমেন্টেশনের এবং সিটিজেনশিপের জন্য কোনো বাধা সৃষ্টি করবে না। এছাড়া একটা কথা আমি আরও বলতে চাই, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হোম কেয়ার প্রতিষ্ঠানে আপনাদের জানেন যে লং টার্ম কেয়ার নিতে গেলে সবাইকে, প্রত্যেকের কাছে মেডিকেড কার্ড থাকতে হবে। এই মেডিকেড কার্ডের ভিতরে কিছু কোড থাকে, যেমন থাকে H78 কোড, যেটাকে আমরা বলি মার্কেট প্লেস বা ওবামা কেয়ার, এটা যদি থাকে এটা উইথড্র করে নিয়ে আসতে গেলে 30 days, 45 days to 60 days লাগে তুলে নিয়ে আসতে গেলে, আদারওয়াইজ উনি এই টার্ন পাবেন না। এটা যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শর্ট টাইমের ভিতরে এটা তুলে নিয়ে আসবো, শুধু তুলে নিয়ে আসবো না, তুলে নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত, যেদিন আমরা জমা দেবো তুলে নিয়ে আসার জন্য, সেদিন থেকেও আপনাদেরকে আমি কাজে যোগদান করাতে পারবো, অসাধারণ, উইদাউট ওই কোডটা না তুলে, আমি তাদেরকে আমরা দিয়ে দিব, যেটা একটা প্রোগ্রাম আছে নিউ ইয়র্ক স্টেটের, সেই প্রোগ্রামে আমরা তাকে দিয়ে দিব, উনি কাজ করতে থাকবেন, এবং যখন কোর্টটা উঠে যাবেন তখন উনি রেগুলার আওয়ার পাবেন, তার আগে উনি ইরেগুলার আওয়ার পাবেন। সে লেটস টক অ্যাবাউট, উনি প্রতি সপ্তাহে 12 ঘন্টা পাবেন মাত্র, কিন্তু যখন সেই 12 ঘন্টা যখন ওনার রেগুলার ওটা কোর্ট উঠে যাবে তখন উনি রেগুলার আওয়ার, যেটা সেকেন্ড নার্স এসে দিবে 20 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টা, 40 ঘন্টা, সেই আওয়ার পাবেন, বাট উনি কাজ শুরু করতে পারবেন 12 ঘন্টা দিয়ে, উনি বসে থাকবেন না, এই সুযোগটা আমি দিব। অনেক আশার কথা নওয়াজ ভাই, আমার মনে হয় যে আমরা একেবারে ডক্টরেট চলে আসছি,
আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি, নট অনলি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শককে, ধন্যবাদ আমাদের চ্যানেল টিটিকে, চ্যানেল টিটিকে, নিউ ইয়র্ক ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং গোল্ডেন এজ হোম কেয়ার, এবং একই সঙ্গে আমাদের আজম ভাই এখানে আছেন। আজম ভাই আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। আমাদের যেহেতু সংবাদের সময় চলে আসছে, সুতরাং আমাকে মাফ করবেন, আমি আর ফাইনালি কোনো মন্তব্য নিলাম না, আপনার কাছ থেকে মন্তব্য নিয়েছি। আলী ভাই যিনি ভার্চুয়ালি জয়েন করেছেন তাকেও আমরা ধন্যবাদ দিচ্ছি আলী ভাই। আর সুধীমণ্ডলী আপনার আবার মনে করিয়ে দিই, আপনি যে কোনো ফোনে থাকেন আপনি আমাদের অ্যাপস নামিয়ে দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, সরাসরি আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চ্যানেল টিটি নিউজ এবং অন্যান্য টক শো দেখতে পারেন। বিশেষভাবে সিটিটি এক্সক্লুসিভে যারা এই ধরনের ঋদ্ধ মানুষ আছেন আজকের স্টুডিওতে এবং ভার্চুয়ালি যারা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই প্রতি সপ্তাহে সঙ্গে থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নতুন বছরের বা নতুন বছরের ইংরেজি নববর্ষের ধন্যবাদ রইল। আমরা সবাই সুস্থ থাকবো, কোভিড নাইন্টিনের সমস্ত কিছু মেনে চলবেন যেন আমরা সুস্বাস্থ্যে থাকি। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে, শুভরাত্রি।